হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকের মাছের পোনাটা দেখা দিয়েছি ঘাশকাপ মাছের পোনা হ্যাঁ ব্যাস এই মাছটি হল হাইব্রিড গাঁশকাপ মাছ অল্প সময়ের ভিতরে কি আপনার পুকুরের জন্য কিংবা আপনার যে কোনো জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন পিয়াস আপনার প্রজাতির জন্য আপনি যে কোনো মাছের সাথে অবশ্যই মাছগুলোর চাষ সফলতা পেয়ে থাকবেন অল্প সময়ের ভিতরে এই মাছের খাদ্যর পরিমাণ কী কী আপনার ব্যবহার করতে পারেন পিয়াস এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি এখানে মাছের সাইজ এবং কি দেখাই দিচ্ছি এখানে মাছের সাইজ রয়েছে এক থেকে ইঞ্চি এই মাছের পোনাটা অবশ্যই সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই মাছের খাদ্য হিসাবে কি কী ব্যবহার করতে পারেন বিলের কচুরি পেনা বা গাছ এই ধরনের খাদ্য ব্যবহার করতে পারেন সঠিকভাবে পিয়াস এই মাছের ক্ষেত্রে খাদ্য খাবার খেতে হবে ফিট পাউডার ওতেব খাবারটা দিতে হবে আপনার পনেরো থেকে বিশ দিন এই মাছটি নেওয়ার পূর্বে মাছগুলো দেখা গেছে আপনার পুকুরে নার্সিং করে নিতে পারেন বিশ দিন এর মাধ্যমে দেখা গেছে বিলের পেনা যদি আপনার থাকে যে পেনা দানাদার পেনাটি থাকে সেই পেনাটা আপনারা ব্যবহার করতে পারেন প্রতিদিন দুই বেলা করে বেশি মাছের ক্ষেত্রে খাদ্য হিসাবে আপনারা খুবই কম করতে দিতে পারেন অতএব দেখা গেছে সঠিকভাবে মাছগুলো পাওয়ার জন্য অবশ্যই সব মাছের সাথে এক করতে পাবে মাছগুলো চাষ করতে পারেন এই কাসকাম মাছের ক্ষেত্রে খাদ্য খাবার ওতে পানি দুটোই আপনারা মেনটেন করতে হবে পানির সংখ্যাটা রাখতে হবে তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট এর মাধ্যমে আপনারা রাখিতে পারেন দেখে যাচ্ছে আপনার পুকুরের আয়তন ওতে থাকতে হবে বিশাল আকার দেখা গেছে কিছু কিছু পরিমাণ মতন যদি পুকুরের আয়তন কিংবা যদি ছোটো থাকে তাহলে আপনার মাছের পরিমাণ খুব কম ব্যবহার করতে পারেন দেখা গেছে আপনার যে বিলের পেনা হয়ে থাকে অতিরিক্ত বিলের পেনা শেওলা এ ধরনের খাদ্যটা সবসময় বেশি খেয়ে থাকে এই গ্যাস কাপ পাঁচে বেশ আমাদের ঠিকানা হলো মায়মসিং জেলা থানা ত্রিশাল এই ঠিকানায় চলে আসলে আপনারা মাছের পণ্যটা পেয়ে যাবেন অতএব সরাসরি হোম ডেলিভারি দেওয়ার জন্য আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বেশ আরও দেখা গেছে প্রাকৃতিক খাদ্য যদি আপনারা তৈরি করতে চান তাহলে খৈল কোড়াও পুষি এই ধরনের খাদ্যটা আপনারা তৈরি করে নেবেন আপনার পুকুরের জন্য কিংবা মাছের খাদ্য হিসাবে ব্যবহার করবেন দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে খাদ্যতে যদি এক মাসের ঘাটতি হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে নাহলে আপনারা বিলের পেনা খাবারও ব্যবহার করতে হবে এ ধরনের যদি আপনার পুকুরে কিংবা গাছ বেশি পরিমাণ হয়ে থাকে তাহলে সেই গাছগুলি খাদ্যটা খেয়ে থাকবে পিস এই মাসের ক্ষেত্রে ওজন রইবে এক কেজিতে আপনার আড়াই হাজার পিসে কেজি হয় এই মাসের পোনাটা আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি অবশ্যই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন